শাহরুল হাসানের কাছে অনুরোধ করব যে ভাই আপনি যাই করেন সাহস নিয়ে দেশে আসেন আর সাথে সমান কোন করেন আমার মনে হয় না যে আপনার মৃত্যুদণ্ড দিবে আপনি যতটুক শাস্তি পাওয়ার শাস্তি পাইবেন তারপর আপনি নিজের ভাবে আবার খেলাধুলায় ফিরেন সেই আশা আপনার কাছে করি শাহরুল হাসানের বিরুদ্ধে মানে বিসিবির কোনো নিয়ম নাই যে ব্যক্তিগতভাবে কারো নিরাপত্তা দেওয়ার কিন্তু শাহরুল হাসানের অনেক অবদান আমাদের দেশের জন্য কারণ আমরা দু ক্রিকেট প্রাণ প্রথম তারকা মনে করি মোহাম্মদ আশরাফুল তারপরে দুজি আমরা ধরি যে বিগত 10-15 বছর টানা অলরাউন্ডারে থাকা যে কৃতজ্ঞতা শাহরুল হাসানের আছে আমি খেলার ক্ষেত্রে তার খুব সাপোর্ট করি কিন্তু উনি জীবনে একটা বড় ভুল করছে যে উনি জানে যে একটা স্বৈরাচার সরকার দীর্ঘত 16 বছর ধরে আমাদের মানে একটা জিম্মি করে রাখছে ওনার আসলে উনি অত বড় একটা তারকা কিন্তু ওনার এটা বাবার চিন্তা করা উচিত ছিল যে উনি আসলে একটা নির্বাচনে গিয়ে উনি কিন্তু বেশি দিন এমপিতে থাকতেও পারে নাই মনে হয় 6 মাস তো উনি এই ধরনের একটা ভুল আমার মনে হয় উনি দেশে এসে আত্মসম্মান কোন কইরা গ্রেপ্তার হওয়া দরকার এবং অল্পতে উনি বেঁচে যাবে যদি আসে আওয়ামী লীগ যে একটা গ্রুপ বা আওয়ামী লীগ যে একটা দল উনি ওনার সাথে জড়িত থাকা মানে জড়িত এটা পাবলিক বা ফেসিলিটি বা রাজনীতির মানে অঙ্গিভঙ্গিতে বলা হয় তা আমি মনে করি উনি তো হত্যা করার মানে প্রশ্নই আসে না কিন্তু উনি যে অপরাধ সে অপরাধটা হচ্ছে ওই দলের সাথে যুক্ত হওয়ার তা আমার মনে হয় যে ওইটা মাথা পেতে নিয়ে উনি আত্মসম্মান কম কইরা ওনারা আমার মনে হয় না যে যারা বিএনপি বলে না আর অন্য অন্য দল বলেন ওনার গায়ে হাত দিবে কারণ অনেক যুবলীগের নেতা অনেক আওয়ামী লীগের নেতা অনেক আওয়ামী লীগের পেতাত্তরা বাংলাদেশে আছে কারো গায়ে কিন্তু এখন পর্যন্ত হাত উঠে নেই তা আমার সেই দৃষ্টিভঙ্গিতে শাকিবুল হাসানের গায়েও সেই ধরনের হাত উঠবে না আমার মনে হয় শাকিবুল হাসান ভয় না পেয়ে আইসা উনি আত্মসম্মান কোন করে আদালত যে শাস্তি দিবে সেই শাস্তিটা মাথা পেতে নিলে উনি একটা সার পাবে কারণ আমার মনে হয় বিএনপি আওয়ামী লীগ সব দলের কাছে উনার একটা জনপ্রিয়তা আছে খেলার সেই ক্ষেত্রে উনি কিন্তু আসার দরকার আমার কাছে যেটা মনে হয় আমি একটা খুদে ক্রিকেটার ছিলাম বা খেলাপ্রিয় মানুষ আমি প্রচণ্ড বিগত 16 বছর ধরে বিসিবির বিরুদ্ধে মানে বিসিবির বিরুদ্ধে না বিসিবির যে কর্মকর্তা ছিল আওয়ামী লীগের পেতাত্ত নাজমুল হাসান পাপন এদের বিরুদ্ধে অনেক কথা বলছি সেক্ষেত্রে আমি অনেক প্লেয়ারের সমালোচনা করছি ভালো মন্দ সেক্ষেত্রে আমি শাহরুল হাসানের কাছে অনুরোধ করব যে ভাই আপনি যাই করেন সাহস নিয়ে দেশে আসেন আর আত্মসম্মান কোন করেন আমার মনে হয় না যে আপনার মৃত্যুদণ্ড দিবে আপনি যতটুকু শাস্তি পাওয়ার শাস্তি পাইবেন তারপর আপনি নিজের ভাবে আবার খেলাধুলায় ফিরেন সেই আশা আপনার কাছে করি আর দেশের মানুষের কাছেও বলুন যে শাকিবুল হাসান কিন্তু আমাদের দেশের জন্য অনেক সুনাম অনেক কিছু অর্জন করছে হ্যাঁ অনেক অর্জন করছে সেক্ষেত্রে আপনি ক্ষমা পাওয়ার যোগ্য সে আপনি ক্ষমা চাইয়া আপনি দেশে ফিরে আসেন আপনি তো আমরা জানি যে আপনি পূর্বপুরুষেরা বিএনপি করছে আপনি কোন কারণে ভাই বিএনপিতে গেলেন আমি তখন আওয়ামী লীগে গেলেন তখনও আমি আপনার এনে সমালোচনা করছি যে আপনি আওয়ামী লীগে যাওয়াটা ঠিক হয় নাই এখনও বলতেছি আপনি ক্ষমা চান দেশের মানুষ আপনার ক্ষমা করবে অবশ্যই আইন আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবে কারণ আপনার জন্য আমাদের দেশ অনেক গর্বিত অনেক উজ্জীবিত সেই ক্ষেত্রে আমি আপনার সাপোর্ট করলাম তো আশা করি আপনি দেশে ফিরে আসবেন আর হাতুর সিং পদ থেকে আমরা আগ্রহ দাবি করছি এখনও দাবি করি আর সে যে গেছে এটা আমার অত্যন্ত খুশি হয়েছি কারণ সে বিশ্বকাপে আমরা যখন হারি তখন উনি একটা কথা বলছে যে আমাদের আসল কাজ শুরু করবে বিশ্বকাপের পর আমরা বিশ্বকাপ আমাদের খেলাধুলার মেন আশাই আমরা বিশ্বকাপ আমরা বিশ্বকাপ হারে যাই উনি বলে বিশ্বকাপের পর আসল কাজ শুরু করবে সেক্ষেত্রে আমি ওনার নিয়ে কোনো কথা বলতে আমার লুচি বুদে আসতেছে না আমি ওনার নিয়ে আর কথা বলতে চাই না উনি পদত্যাগ করবেন বা করুক উনি চলে যাক আমরা এটাই করি আমরা নিত্য নতুন মুখ দেখতে চাই বাংলাদেশে এটাই আমাদের আশা প্রত্যাশা শাকিবুল হাসান ভাইরা আবারও বলুন উনি আমার একজন জনপ্রিয় ক্রিকেটার প্লেয়ার ওনারা আবারও আশা করুন যে ভাই ভয় পাওয়ার কিচ্ছু না আপনি দেশের একজন সৈনিক সৈনিক হিসাবে অনেকদিন কাজ করছেন একটা ছোটোখাটো ভুল করে ফেলাইছেন ক্ষমা চান দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরে আসেন আইসা আত্মসম্মান কোন করেন অবশ্যই আপনাকে এই দেশ ভালোবাসে এই দেশ আপনাকে মানে যত পরিমাণ শাস্তি দিয়ে আপনারা আবার মুক্তভাবে আনবে এই আশাই করি।